Hello everyone, welcome or welcome back to my channel. So, today I started this video. Pujor series. Mane, get ready with me, Pujo person. But look, মেকআপ এর আগে স্কিন কেয়ারটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, ওটা তোমরা একেবারে স্কিপ করবে না। তো সবার প্রথমে আমরা টোনার ব্যবহার করব। টোনারের আগে তোমরা কিন্তু মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিয়ার করে নিও, বা তোমাদের কাছে যদি টিস্যু থাকে সেটা দিয়ে ক্লিন করতে পারো, বাট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করাটা সবথেকে বেস্ট অপশন। অ্যান্ড দেন আমরা টোনার ইউজ করব, তারপরে একটা ময়েশ্চারাইজার ইউজ করব। এমন একটা কিছু ময়েশ্চারাইজার আমরা ইউজ করব যেটাতে কিন্তু সানস্ক্রিনের কিছু বৈশিষ্ট্য থাকবে। এরপরে আমরা একটা ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনটা আমি এখানে মেবলিনের ইউজ করেছি। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন আছে তোমরা সেটা ইউজ করতে পারো এখানে, যেটা একটু ভালো কভারেজ দেবে এবং সেটাকে তোমরা খুব ভালো করে ব্লেন্ড করবে। এই চেষ্টা করবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে যদি তোমরা ব্লেন্ড করো এত ভালো কভারেজ পাওয়া যায় না, কারণ বিউটি ব্লেন্ডার ওই যে ফাউন্ডেশনটা থাকে সেটাকে অনেকটা অবজার্ভ করে নেয়। তো সেই জন্য আমরা বিউটি ব্লেন্ডার ইউজ না করে ব্রাশ ইউজ করব। অ্যান্ড দেন আমরা কনসিলার ইউজ করব, এবং কনসিলারটা আমি একটু লাইট শেডের ইউজ করেছি সুইস বিউটির। তারপর আমি ওটাকে বেক করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো লুজ পাউডার, নর্মাল যদি মানে যে কোনো ট্যালকম থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু বেক করতে পারো, বাট ইটস ম্যান্ডেটরি, তোমরা কিন্তু অবশ্যই ওটা করো। আর আজকের মেকআপ লুকের যেটা প্রথম ব্যাপার, যেটা সবথেকে স্পেশাল, সেটা হচ্ছে যে আমি একটাই মাত্র প্যালেট দিয়ে তোমাদেরকে পুরো লুকটা কমপ্লিট করে দেখাবো। তো আমি পুরো বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, এবং এখন আমি এই প্যালেট দিয়েই কিন্তু যা কিছু কারুকার্য করার, কালার করার সব কিছু এটা দিয়েই করবো। সমস্ত রকম কালার আমি এটা দিয়েই অ্যাড করবো। তো তোমরা দেখলে প্রথমে আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়ে আইব্রোটা ড্র করলাম। একদম লাইট হাতে তোমরা ড্র করতে পারো, তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা এয়ারবার্ডস দিয়েও ড্র করতে পারো। অ্যান্ড দেন তোমরা একটা ব্রাশ নিয়ে প্রথমে একটা মেরুন কালার বা ব্রাউন কালার নিয়ে প্রথমে অ্যাজ এ ট্রানজিশন কালার আই লিডে অ্যাপ্লাই করবে, এবং তারপরে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে হালকা করে স্মাচ করব। অ্যান্ড দেন আমরা যে কোনো একটা গোল্ডেন কালারের নিতে পারো, তোমাদের কাছে যদি এই প্যালেটটা না থাকে যে কোনো প্যালেট থেকে তোমরা একটা গোল্ডেন কালারের শিমার কিছু নেবে। অবশ্যই মাথায় রাখো তোমরা কিন্তু শিমারই নেবে, কিন্তু কোনোভাবেই কিন্তু তোমরা গ্লিটার ব্যবহার করবে না। শিমার আর গ্লিটারের মধ্যে পার্থক্য হচ্ছে শিমার শেড কিন্তু দেখো খুব একটা নিউড লাগে, এবং হাত দিয়ে তুমি খুব সহজে একটা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু গ্লিটার কিন্তু খুব বেশি অড লাগবে যদি দিনের বেলায় ব্যবহার করো। তো আমি সাজেস্ট করবো সবসময় শিমার ব্যবহার করো, যেহেতু এটা দিনের বেলার জন্য অষ্টমিল লুক হচ্ছে এবং এটা একটা ডে লুক বেসিক্যালি। তো এরপরে আমার ব্লাশ অ্যাপ্লাই করার টাইম, তো সেই জন্য আমি এখান থেকে খুব কনফিউজ ছিলাম যে কী কালার মানে চুজ করবো, কারণ আমার স্কিন টোনের সঙ্গে রেড কালার খুব একটা যায় না। তো আমি একটা অরেঞ্জ কালার আর একটা পিচ কালার দুটোকে মিক্স করে আমার গালে লাগিয়েছি, একদম হালকা করে দেখতেই পেলে। তোমাদের যে কালার ভালো লাগে, যে কোনো সেট রেডের রেডের সেট, রেড মেরুন বা পিচ কালার বা পিঙ্ক সেট যদি তোমাদের কাছে থাকে তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারো, যেটা তোমাদের সঙ্গে যায়। অ্যান্ড দেন অবভিয়াসলি আমি একটা রেড লিপস্টিক ইউজ করেছি। অষ্টমীর লুক বা লাল শাড়ি, লাল সাদা শাড়ি, সেটার সাথে রেড লিপস্টিক ছাড়া খুব একটা যায় না। আর তোমরা যেরকমই মেকআপ করো, তোমরা যদি লাল লিপস্টিক পরো তাহলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং একটা বোল্ড লুক দিয়ে দেয়। তো অবশ্যই রেড লিপস্টিক পরতে পারো তোমরা। অ্যান্ড দেন আমি আইলাইনার পরে নিয়েছি একদম শুরু করে হালকা করে। আমি আজকে আইল্যাশ ইউজ করছি না, আমি জাস্ট মাস্কারা লাগিয়েছি। অ্যান্ড দেন আমি সেম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমি আমার টি জোনগুলোকে হাইলাইট করব। আমার ভীষণভাবে ইচ্ছে আছে একটা ডিটেইল ভিডিও বানানো যেখানে আমি এক্সপ্লেন করব ওয়ে টু অ্যাড হাইলাইটার, হোয়াট ইজ টি জোন, অ্যান্ড দেন ওয়ে টু কনসিল, হাউ টু অ্যাপ্লাই কনসিলার, হাউ টু কন্ট্রোল ইয়োর স্কিন, হাউ টু চুজ ইয়োর স্কিন টোন, একটা ডিটেলস ভিডিও বানানোর আমার ইচ্ছে আছে। আর এখন আমি হাইলাইটারের পরে ইউজ করে নিয়েছি একটা ইউনো টোনার বলতে পারো, বা তোমরা বলতে পারো এটাকে মেকআপ ফিক্সার। তো আমি ইউজ করেছি, দেন একটা রেড টিপ ব্যবহার করেছি আমি। তো তারপরে আমি গোল্ডেন জুয়েলারি আর শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেমন লাগলো ফাইনাল লুকটা,
আমাদেরকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব কিছু করতে থাকো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি চুলটা ছেড়ে রেখেছি এখানে, কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি যেখানে আমি দেখিয়েছি কীভাবে খোঁপা করতে পারবে তোমরা খুব সহজে, যাদের পাতলা চুল ছোট চুল সেখানেও তোমরা কীভাবে খুব সহজে একটা খোঁপা করতে পারবে সেটা আমি দেখিয়েছি। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম এবং তার উপরে আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, তো সেই জন্য আমার মনে হয় যে চুল খুলে রাখাটা সবার জন্য কমফোর্টেবল হয় না। তো তোমরা একদম ওয়েট করো না, দেখো আমি এখানে পিন করে দেবো আই বাটনে, তোমরা ওখানে ক্লিক করে দেখতে পাবে ভিডিওটা। তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো যে কীভাবে তোমরা খোঁপা বানাতে পারবে এই গরমের মধ্যে চুল না ছেড়ে। আর আমার কাছে এখন অপশন ছিল না, আর আমার মনে হলো যে আমার সঙ্গে মানে যাচ্ছে এটা, আর আমি যেহেতু জাস্ট ভিডিও বানানোর জন্য করেছি তাই চুলটা খোলাই রেখেছি। আর আমি চেষ্টা করছি নেক্সট ভিডিওতে কিছু একদম যারা আনম্যারিড ওদের জন্য কিছু আনার, কুর্তি বা কিছুর সঙ্গে। আর যারা আমার একদম ছোট্ট খুদে বন্ধুরা দেখছো তাদের জন্য আরও কিছু যেটা তোমরা পড়তে পারবে, তোমরা করতে পারবে, সেরকম একদম লাইট কিছু মেকআপ যেটা সেই সেই ক্রিম বা দিয়ে হবে। আর তোমরা কি মেকআপ চাইছো, লাইক বাজেট ফ্রেন্ডলি বা কোনো কালার চয়েস, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল রিয়েলি লাভ টু মেক দ্যাট ভিডিও। আর দ্যাটস অল।